হ্যালো স্টুডেন্টস আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস সেভেনের রায়োমাঠিন দু হাজার চব্বিশ প্রশ্নবিদ্রার পরিবেশ বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্টের সতেরো নম্বর আঠারো নম্বর উনিশ নম্বর এবং কুড়ি নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি করব পরিবেশ বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্ন উত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে কাশের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক সতেরো নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর প্রশ্ন হল থার্মোমিটারে সেন্টিগ্রেড স্কেলের প্রাথমিক অন্তর হল এর উত্তর হবে একশো দু নম্বর প্রশ্ন হল ক্যাটায়নে ইলেকট্রন ও প্রোটন সংখ্যার ক্ষেত্রে এর উত্তর হবে প্রোটন বেশি তিন নম্বর প্রশ্ন হলো চুনা পাথরের সংকেত হল এর উত্তর হবে সি এ সিও থ্রি তারপরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল এক গ্রাম বিশুদ্ধ বরফ গলতে কত ক্যালোরি তাপ লাগে এর উত্তর হবে আশি ক্যালোরি দু নম্বর প্রশ্ন হল সোডিয়ামের ল্যাটিন নাম কি এর উত্তর হবে ন্যাট্রিয়াম তিন নম্বর প্রশ্ন হল এখানে একটি বিক্রিয়া দেওয়া আছে এটি কি জাতীয় বিক্রিয়া এর উত্তর হবে বিয়োজন বিক্রিয়া তারপরে আছে নীচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো এক নম্বরে আছে এই সমীকরণটির সমতবিধান বিধান করো দু নম্বর প্রশ্ন হলো বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে তিন নম্বর প্রশ্ন হল কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড স্কেল যা পাট দেয় ফারাহেড স্কেলে তার দ্বিগুণ পাট দেয় এরপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বরে আছে বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি বেছে লেখো এখানে উত্তর হবে অপশান সি দু নম্বরে আছে ভিটামিন কে এর সঙ্গে সম্পর্কিত কোন কাজটি সঠিক এখানে উত্তর হবে কেটে যাওয়া স্থান থেকে রক্ত পড়া বন্ধ করে তিন নম্বর প্রশ্ন হল উচ্চ রক্তচাপ কমাতে এবং অন্ত্রের ক্যান্সার আটকাতে সাহায্য করে কোন খাদ্যের উপাদান এর উত্তর হবে খাদ্যতন্তু এরপরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল রক্তের প্লাজমায় অবস্থিত প্রোটিনের নাম লেখো এর উত্তর হবে ক্লোবিউলিন দু নম্বর প্রশ্ন হল ক্যালসিয়াম এবং ফসফরাস খনিজ মৌলের অভাবে কি কি সমস্যা হতে পারে তা লেখো এর উত্তর হবে বারবার হাড় ভেঙে যাওয়া বেঁকে যাওয়া হাড় ফুটো ফুটো হওয়া দাঁতের সমস্যা তিন নম্বর প্রশ্ন হলো আইসক্রিমে ক্ষতিকারক পদার্থ হিসেবে কি কি মেশানো থাকে এর উত্তর হবে কার্জিনান প্রমিনেটেড ভেজিটেবিল ভেজিটেবল অয়েল চার নম্বর প্রশ্ন হল মস্তিষ্ক এবং যকৃতে অবস্থিত তরলের নাম লেখো এর উত্তর হবে মস্তিষ্কে অবস্থিত তরলের নাম হচ্ছে তেরিব্র স্পাইনাল তরল আর যকৃতের হবে পিত্ত পাঁচ নম্বর প্রশ্ন হল জল বিক্রিয়ক হিসেবে কাজ করে এরূপ একটি ঘটনা উল্লেখ করো এর উত্তর হবে জীব দিয়ে গৃহীত খাদ্য হজম করার সময় জলের ব্যবহার ছয় নম্বর প্রশ্ন হল চালক সংশ্লেষের সময় উৎপন্ন পদার্থের নাম লেখো এর উত্তর হবে শর্করা এরপরে আঠারো নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর প্রশ্ন হলো তাপের প্রয়োগে কঠিন পদার্থের তরলে পরিণত হওয়াকে বলা হয় এর উত্তর হবে গলন দু নম্বর প্রশ্ন হলো নিউটন হল একটি এর উত্তর হবে নিস্তরিত কণা তিন নম্বর প্রশ্ন হল এই বিক্রিয়াটি হল প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া তারপরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এই প্রশ্নগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো এক নম্বর প্রশ্ন হল লিন তাপের সংজ্ঞা দাও দু নম্বর প্রশ্ন হলো রাসায়নিক বিক্রিয়া কাকে বলে তিন নম্বর প্রশ্ন হল মৌলের পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন বেরিয়ে গেলে কি ধরনের আয়ন উৎপন্ন হয় এর উত্তর হবে ক্যাটায়ন এরপরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল বিয়োজন বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও দু নম্বরে আছে রাসায়নিক সমীকরণ কাকে বলে আর এর সাথে আছে এই বিক্রিয়াটি সমতা বিধান করো তিন নম্বর প্রশ্ন হল চল্লিশ ডিগ্রি সি কত ডিগ্রি ফারেনহাইটের সমান তা কোষে বের করো এরপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে শূন্যস্থান পূরণ করো এক নম্বর প্রশ্ন হল গাছের খাবার তৈরির সময় ড্যাশ ভেঙে অক্সিজেন তৈরি হয় এর উত্তর হবে জল ভেঙে দু নম্বর প্রশ্ন হল ভিটামিন ড্যাসের অভাবে স্কারি রোগ হয় এর উত্তর হবে ভিটামিন সি এর অভাবে তিন নম্বর প্রশ্ন হলো শিশুদের খাদ্যে প্রোটিন ও শক্তির উভয়ের অভাব ঘটলে ড্যাশ রোগ হয় এর উত্তর হবে ম্যারাসমাস চার নম্বর প্রশ্ন হল আজিনোমেটোর সঙ্গে আছে মোমো তাহলে ট্রান্সফাইটের সঙ্গে হবে পটেটো চিপস এরপরে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো এক নম্বরে আছে আয়োডিন এর উত্তর হবে মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ দু নম্বরে আছে ক্যালসিয়াম এর উত্তর হবে দাঁত ও হাড়ের গঠন তিন নম্বরে আছে আয়রন এর উত্তর হবে অ্যামোনিয়া বা রক্তকল্পতা এরপরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর প্রশ্ন হলো তোমার দেহ থেকে জল কিভাবে বেরিয়ে যায় এর উত্তর হবে আমাদের দেহ থেকে ঘাম মূত্র অশ্রু রক্ত ইত্যাদির মাধ্যমে জল বেরিয়ে যায় দু নম্বর প্রশ্ন হলো উদ্ভিদ খাদ্য তৈরির সময় কোন গ্যাস গ্রহণ করে এর উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড তিন নম্বর প্রশ্ন হলো কোন খাদ্য উপাদান মানব দেহে তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায় এর উত্তর হবে ফাইটোকেমিক্যালস আজকের ক্লাসের পিডিপটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ওয়ান টু যোগাযোগ করতে পারো এরপরে উনিশ নম্বর স্কুলের প্রথমে আছে ছঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর প্রশ্ন হল উষ্ণতা মাপার যন্ত্র এর উত্তর হবে থার্মোমিটার দু নম্বর প্রশ্ন হল একটি প্রাকৃতিক খাদ্যের নাম হলো এর উত্তর হবে আনারস তিন নম্বর প্রশ্ন হলো নিস্তরিত অবস্থায় পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা এর উত্তর হবে সমান চার নম্বর প্রশ্ন হল কোনো মৌলের পরামাণু ক্রমাঙ্ক বারো হলে প্রোটন সংখ্যা হবে এর উত্তর হবে বারোটি পাঁচ নম্বর প্রশ্ন হলো ভিটামিন এ এর উৎস হল এর উত্তর হবে গাজর ছয় নম্বর প্রশ্ন হল কোলাজেন প্রোটিন থাকে এর উত্তর হবে অস্থিতে সাত নম্বর প্রশ্ন হলো দুটি বস্তুতে সমান পরিমাণ তাপ থাকলে উষ্ণতা এর উত্তর হবে সমান নাও হতে পারে আট নম্বর প্রশ্ন হলো এইচ এন ও থ্রিতে এনের যোজ্যতা এর উত্তর হবে পাঁচ এরপরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল এক ক্যালোরি সমান সমান ড্যাশ জুল এর উত্তর হবে ফোর পয়েন্ট টু জুল দুই নম্বর প্রশ্ন হলো ঠিক না ভুল নির্বাচন করো প্রশ্ন হল ক্লোরিনের চিহ্ন ও সংকেত একই এটি ভুল হবে দুইয়ের অথবাতে আছে একটি শূন্যযোজি মৌলের নাম লেখো এর উত্তর হবে হিলিয়াম তিন নম্বর প্রশ্ন হল কিসের অভাবে অ্যামোনিয়া রক্তি হয় এর উত্তর হবে আয়রনের অভাবে দিনের অথবাতে আছে সত্তর কেজি ওজনের একজন লোকের দেহে আনুমানিক কত কেজি জল থাকে এর উত্তর হবে পঁয়তাল্লিশ কেজি এরপরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো এক নম্বর প্রশ্ন হলো দেহের উষ্ণতা বা তাপমাত্রা বেড়ে গেলে মানুষ কি কি করে একের রথপাতে আছে মাটির কলসির জল ধাতব পাত্রে রাখা জলের তুলনায় বেশি ঠান্ডা হয় কেন দু নম্বর প্রশ্ন হল প্রতিস্থাপন বিক্রিয়া ও বিনিময় বিক্রিয়া বলতে কি বোঝায় দুইয়ের রথপাতে আছে ক্যাটায়ন কিভাবে উৎপন্ন হয় ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন হল তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে কি কি রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় তিনের অথবাতে আছে চারটি প্রোটিন জাতীয় খাদ্য উৎসের নাম লেখো এরপরে কুড়ি নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর প্রশ্ন হলো সেলসিয়াস কেলে জলের স্ফুটনাঙ্কের মান এর উত্তর হবে একশো ডিগ্রি সেলসিয়াস দু নম্বর প্রশ্ন হল পরমাণু নিউক্লিয়াসের যে কণা দুটি থাকে সেগুলি হল এর উত্তর হবে প্রোটন নিউট্রন তিন নম্বর প্রশ্ন হল দু গ্রাম বরফকে জলে পরিণত করতে তাপ প্রয়োগ করতে হবে এর উত্তর হবে একশো ষাট ক্যালোরি এরপরে আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও এক নম্বর প্রশ্ন হলো তাপমাত্রা বা উষ্ণতা মাপার যন্ত্রের নাম লেখো এর উত্তর হবে থার্মোমিটার দু নম্বর প্রশ্ন হলো সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন বর্জন করলে যে ক্যাটায়ন উৎপন্ন হয় তা চিহ্নের সাহায্যে প্রকাশ করো এর উত্তর হবে এনে প্লাস নম্বর প্রশ্ন হলে অক্সিজেনের যোজ্যতা কত এর উত্তর হবে এরপরে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো এক নম্বর প্রশ্ন হলো কোনো থার্মোমিটারের কুণ্ডে একটি ভিজে কাপড় জড়ালে থার্মোমিটারের পাঠ কমে যায় না কেন দু নম্বর প্রশ্ন হল জীবজগতের ওপর তাপের প্রভাব দুটি উদাহরণ দিয়ে বোঝাও তিন নম্বর প্রশ্ন হল পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা কাকে বলে চার নম্বর প্রশ্ন হল এই সমীকরণটি সমতবিধান করো ও এটি কী ধরনের বিক্রিয়া উল্লেখ করো এরপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর প্রশ্ন হলো অ্যামোনিয়া বা রক্তকল্পতা দেখা যায় কিসের অভাবে এর উত্তর হবে আয়রনের অভাবে দু নম্বর প্রশ্ন হল দুগ্ধ শর্করাটি হল এর উত্তর হবে ল্যাক্টোজ তিন নম্বর প্রশ্ন হল গাছের খাবার তৈরির প্রক্রিয়াটিকে বলে এর উত্তর হবে সালক সংশ্লেষ তারপরে আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল কোন ভিটামিনের অভাবে চোখের নিচ নুখ ফ্যাকাসে হয়ে যায় এর উত্তর হবে ভিটামিন বি কমপ্লেক্স দু নম্বর প্রশ্ন হলো হলুদ মিষ্টি ও সস্তা বিরিয়ানিতে কি মিশানো হয়ে থাকে এর উত্তর হবে মেটানিল ইয়েলো তিন নম্বর প্রশ্ন হল ডেলিফিশের জলের পরিমাণ কত এর উত্তর হবে পঁচানব্বই পারসেন্ট এরপরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও এই প্রশ্ন উত্তরগুলি তোমরা নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো এক নম্বর প্রশ্ন হলো কিয়রকর রোগের কারণ ও লক্ষণ লেখো দু নম্বর প্রশ্ন হল খাদ্যবস্তু কাকে বলে উদাহরণ দাও তিন নম্বর প্রশ্ন হল জীব দেহে আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরে ক্লাসে